তো অল ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর ভেগ উইথ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপা তো এদেরকে হচ্ছে আপনারা রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েবসিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর ভেগ উইথ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপা তো এদেরকে হচ্ছে আপনারা যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েবসিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিস একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর ভেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপা তো এদেরকে হচ্ছে আপনারা যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাফেলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাফেলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর ভেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাফেলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপা তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারাও দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাফেলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা ট্যুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা ট্যুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপড়কে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি রূপে দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপড়কে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপড়কে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ব্যাক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে রূপে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে রূপে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলিত আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেন লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাফেলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি উপরে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিস একটা কাফেলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপড়কে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা মেনলি রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিউ হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েগ উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলিত আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেন লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে চাইব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতি। তো এদেরকে হচ্ছে আপনারা রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেন পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিট রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরির উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেন রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপালকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরির উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিলো অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টের মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ব্যাক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিলো অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারাও দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিলো অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেন রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারাও দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস ঘটে এই স্টোরির উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরির উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টের মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি রূপে দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াল জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেন লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েবসিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টের মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারাও দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ব্যাক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিলো অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারাও দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি রূপে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা রূপে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেন লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েবসিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো ওই ওয়েবসিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরিজ সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিস একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির ওপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়াইল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারাও দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়াইল জার্নির জন্য গিয়েছিলো তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপালকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়াইল জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেন রূপে দেখতে পাবেন এছাড়া আরও অনেকই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ এ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারাও দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ব্যাক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিলো অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টের মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারাও দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো ওই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ব্যাক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা রূপে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি রূপে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েব সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকে কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেন লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েবসিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েবসিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস ম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েবসিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েবসিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির ওপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিস কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপাল তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিড রোল রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারাও দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েবসিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডি হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডি হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ্য টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপা তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলি লিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে ওয়েব সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ সম্বন্ধে তো এই ওয়েবসিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে চাইব যেটা হচ্ছে মিস ম্যাচ থ্রি নামে পরিচিত একটা ওয়েব সিরিজ হতে চলেছে সো দি টু মিস ম্যাচ এ কাপলস আর রেডি টু গো অন এ ওয়াইল্ড জার্নি অ্যান্ড দিস টাইম দে আর ওয়েক উইথ এ টুইস্ট সো এই ওয়েব সিরিজের মধ্যে আপনাদের স্টোরি সম্বন্ধে আপনাদের বলি তো স্টোরিটা আপনারা দেখতে পাবেন হচ্ছে টু মিসম্যাচ একটা কাপলকে আপনারা দেখতে পাবেন যারা রেডিও হয়েছিল টু গনে ওয়াইল্ড জার্নি জার্নির জন্য যারা রেডিও হয়েছিল অ্যান্ড দিস টাইম দে আর বেগ উইথ দ টুইস্ট তখনই তারা একটা টুইস্টে মধ্যে পড়ে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা তো এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এই স্টোরিকে দেখতে পাবেন দুজন মিসম্যাচ কাপল যারা একটা ওয়ার্ল্ড জার্নির জন্য গিয়েছিল তো ওয়ার্ল্ড জার্নিতে গিয়ে তাদের মধ্যে একটা টুইস্ট ঘটে এই স্টোরি উপর বেশ করে এই ওয়েব সিরিজকে ক্রিয়েটেড করা যেটা মিস ম্যাচ থ্রি নামে পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর যিনি করেছেন তিনি হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায় যিনি ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি তো রাচেল ওয়াইট নেক্সট পায়েল সরকার নেক্সট রাজদীপ গুপ্তা নেক্সট অভিষেক সিং নেক্সট কাঞ্চন মল্লিক অ্যান্ড প্রিয়াঙ্কা রাতিপা তো এদেরকে হচ্ছে আপনারা মেইনলি রো রূপে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরো অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমলান যিনি হচ্ছেন মিউজিক দিয়েছেন এই ওয়েব সিরিজের মধ্যে তো মিউজিক যিনি দিয়েছেন তার সম্বন্ধে বলি তো আমলানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর কাজ কাজ রূপে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজকে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন কিছু কাজকে আপনারা হচ্ছে মে এদেরকে মেনলিটোর দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে ওয়েব সিরিজের মধ্যে তো ওয়েব সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো ওয়েব সিরিজকে আপনারা সবাই দেখবেন